জীবন্ত লাশ, ওই জন্য তো আমাদের রাজ্যের এই দুরবস্থা। লাশকে জীবন্ত লাশ যদি থাকে, এ তো জীবন্ত লাশ না, ওটা তো প্রেতাত্মা, পেতনি বলে ওটাকে, ভূত পেতনি, আমাদের গ্রামের ভাষায় বলে পেতনি। সেই পেতনিকে অবিলম্বে রাজ্য ছাড়া করতে হবে। আমি অনুরোধ করব সিপি বিনীত গোয়েলকে যে অবিলম্বে আপনি আপনার মুখ্যমন্ত্রীকে রাঁচিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নাহলে রাজ্যের 12 কোটি মানুষের যে কি পরিস্থিতি হবে এই মুখ্যমন্ত্রী থাকলে। যে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায় না যে মুখ্যমন্ত্রী তার নিজের ব্যর্থতার জন্য নিজে মিছিল করছেন, নির্লজ্জ, বেহায়া এবং ব্যর্থ, নির্যাতিতার ফাঁসি চাই উনি নিজেই বলছেন মুখ্যমন্ত্রী। তাহলে এখান থেকে বোঝা যায় যে উনার মাথা কাজ করছে না, উনার মাথা কাজ করছে না, উনি ঘুমাতে পারছেন না, উনি ঘুমাতে পারছেন না। কত ঘৃণ্য, কত বেহায়া, কত নির্লজ্জ, কত অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী। একজন মহিলার ডাক্তারের নিরাপত্তা দিতে পারছেন না, উনি পুলিশ মন্ত্রী। হ্যাঁ, উনি উনি মহিলা তো কি আছে, ঠিক আছে উনি মহিলা, আপনি মহিলা, আপনি মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী, আপনি কেন ওই তরুণী ডাক্তারের নিরাপত্তা দিতে পারলেন না? আপনার পুলিশ কেন ব্যর্থ? আপনাকে দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব মাথায় নিয়ে আপনি ওই যে মৃত যে তরুণী ডাক্তার যিনি পৃথিবী থেকে অকালে চলে যেতে বাধ্য হলো, তার বাবা মায়ের কাছে ক্ষমা আছে, মাননীয় পদত্যাগ করে নবান্নের 14 থেলা থেকে সটান চলে যান কালীঘাটের বাড়িতে গিয়ে বিশ্রাম নিন। আপনার বয়স হয়েছে, আপনি পুলিশ মন্ত্রী, ওই তরুণী ডাক্তারের নিরাপত্তা দিতে পারেন না, আপনার পুলিশ ওই তরুণীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন। আন্দোলনের মধ্যে দিয়ে যেমন তার জন্ম হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে ওনাকে নবান্ন ছেড়ে পালাতে হবে, এবং সে কথা তিনি তার নিজের মুখেই বলেছেন, এটা আমাদের কারো বক্তব্য নয়। উনি নিজেই বলছেন যে এখানে কি বাংলাদেশ করতে চাইছেন আপনারা, বলছে রাম বাম আর শ্যাম, রাম বাম শ্যাম এখানে কোথা থেকে আসলো? একজন তরুণী ডাক্তার, তার বয়স 30+ বয়স, তার চোখে মুখে স্বপ্ন ছিল, সমাজের প্রতি তিনি যে দায়বদ্ধ ছিলেন, সমাজকে পরিষেবা তিনি যেটা দিতেন, এবং তার বাবা মার চোখে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা অচিরেই পৃথিবী থেকে চলে গেল। কত যন্ত্রণা নিয়ে, কত নৃশংসভাবে, বিভৎসভাবে মহিলাটাকে, তরুণী ডাক্তারকে পৃথিবী থেকে চলে যেতে হলো। কারা এই ঘটনা করলো? প্রথম দিনে 9-11 রাতের ঘটনা, 10 তারিখে মুখ্যমন্ত্রী যদি বলতেন যে যারা অপরাধী তাদের আমি কঠোরতম শাস্তি দেব, তিনি সেটা না বলে প্রথম থেকে তিনি অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছেন। 10 লক্ষ টাকা দিয়ে কি এটা যদি মুখ্যমন্ত্রীর বাড়ির কাউকে মেয়ের হতে যদি, তাহলে 10 লাখ টাকা দিয়ে কি একজন মা বোনের সম্মান দাঁড়িপাল্লায় তোলা যায়? 10 লাখ টাকা দিয়ে তো একজন তরুণী ডাক্তারের জীবনের মূল্য 10 লাখ, 10 কোটি টাকা দিলেও তো মেয়েটাকে আর ফিরে পাবে না। উনি টাকা একদিকে আর ওই তরুণী ডাক্তারের ডাক্তারের জীবন একদিকে ভাবছে। সিবিআইকে উনি টাইম দেওয়ার কে? উনি টাইম দেওয়ার কে? সিবিআই ওনার বাবা সিবিআই এর কাছে গেছেন, এবং যেভাবে জন আন্দোলন, গণ আন্দোলন চলছে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, কোনো পলিটিক্স নয় এখানে, জাতীয় পতাকা নিয়ে রাম, উনি তখন ভূত দেখবেন, উনি ভয় ভীত সন্ত্রস্ত বলে নানান ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা তিনি বলছেন। কতজনের আঙুল ভাঙবে? উদয়ন গুহ ওখানে কোচবিহার থেকে হুমকি দিচ্ছে নাকি? ওই বাঁকুড়ার এমপি হুমকি দিচ্ছে, আঙুল উঁচিয়ে কথা বলবো, কতজনের আঙুল ভাঙবে? গোটা রাজ্যে কিভাবে আন্দোলন হচ্ছে আপনারা দেখছেন, আর আন্দোলন রাজ্য ছাড়িয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষ ছাড়িয়ে ভারতের বাইরে ভিন দেশে হচ্ছে, ভিন দেশে আন্দোলন চলছে যে জাস্টিস ফর আরজিকর। ওই আরজিকরের নির্যাতিতা, আরজিকরের যে অসহায় ভাবে তাকে যে গণধর্ষণ করে খুন করা হলো, তার দেহটাকে খুবলে নেওয়া হলো, একজনকে ধরেছে, ওটা যেটাকে ধরেছে
ওটা কান। এবারে মূল মাথা কারা কারা ওর সঙ্গে যুক্ত আছে, যারা অপরাধ করেছে, ঘৃণ্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ, এবং এটা পৃথিবীর বিরল থেকে বিরলতম ঘটনা। উনি যখন বিরোধী নেত্রী ছিলেন উনি কি করতেন? এখন বলছেন লাশের রাজনীতি করা যাবে না, রাজনীতির রং লাগানো যাবে না। আর আপনি ওই যখন বিরোধী নেত্রী ছিলেন আপনি কি করেছিলেন? একবার অতীত থেকে স্মরণ করুন। আন্দোলনে জন্ম হয়েছে, আন্দোলন করছে সাধারণ মানুষ, রাস্তায় নেমেছে এবং কোন পার্টির ফ্ল্যাগ ছাড়াই, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উইদাউট ফ্ল্যাগে লক্ষ লক্ষ লাখ লাখ মানুষ রাজ্যে রাস্তায় নেমেছে। গত 10 তারিখ থেকে আজ পর্যন্ত সমস্ত জায়গায় আন্দোলনে উনি এসেছেন, আর আন্দোলনের ঢেউ উনাকে নবান্ন থেকে ভেসে যেতে হবে কালীঘাটের টালির বাড়িতে। উনি যেন এটা মনে রাখেন, বলে পাপ কখনো না মার, আমরা মারবো কেন, বলে পাপ কখনো বাপকে ছাড়ে না। ওনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, ওনাকে অবিলম্বে যেতে হবে। হাতরাস উন্নাও দিয়ে কি এখানে উনি জাস্টিফাই করতে চাইছেন? হাতরাসে যেটা হয়েছে, উন্নাও যেটা হয়েছে, সেটাও হওয়া বাঞ্ছনীয় নয়। আমি বলছি কোন ভারতবর্ষের এবং কোন পৃথিবীর কোন মহিলাকে, মেয়েকে যাতে এভাবে ফাঁসি চাইলে হবে না। কামদুনির ঘটনা মনে নেই, কাকদ্বীপের ঘটনা মনে নেই, কুচবিহারের ঘটনা মনে নেই, এখানকার পার্ক স্ট্রিটের ঘটনা মনে নেই, প্রত্যেকটা ধর্ষণের ঘটনা। আমি এরকম প্রায় 1000-3000 ধর্ষণের ঘটনা বলতে পারবো। উনি 12 বছরে রাজ্যের 12টা বাজিয়েছেন। এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, কোথাও গণধর্ষিত হয়ে খুন হয়েছে, কোথাও ধর্ষিত হয়েছেন, প্রত্যেকটা ঘটনায় তিনি ধর্ষকের পক্ষে দাঁড়িয়েছিলেন, প্রত্যেকটা ঘটনায় ধর্ষকের পক্ষে ধর্ষকদের আড়াল তিনি করেছেন। আরজি করে যে ভাঙচুর হয়েছে, ওটা পিসি ভাইপোই ওটা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে এসে করিয়েছে, সিসিটিভি দেখলে। এবং 45 মিনিট কেন ওখানে পুলিশ ছিল না, কেন পুলিশের গোয়েন্দা বিভাগ ফেল করেছে, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ফেল করেছেন, তার রুগীর কম্বলের তলায় গিয়ে রুগীর বেডের নিচে গিয়ে পুলিশ লুকাচ্ছে, তা পুলিশ তো সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, পুলিশের যদি নিরাপত্তা নিজে না নিতে পারে তাহলে এই পুলিশকে দিয়ে কি রাজ্য চলবে, আর এই পুলিশ মন্ত্রীকে দিয়ে কি রাজ্য চলবে? অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে, পুলিশ মন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে, সমস্ত হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। 12 বছরে রাজ্যের 12টা বাজিয়েছেন। নির্যাতিতার মায়ের কাছে কোন লজ্জায় উনি টাকার অফার দিয়েছিলেন? টাকার অফার দিলে মেয়েটাকে উনি ফিরে পাবেন? টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কারোর সঙ্গে এই ঘটনা ঘটলে টাকা দিলে হতো? নির্যাতিতার বাবা এবং মা যেটা বলছে, সিবিআই কে আমি অনুরোধ করব যে নির্যাতিতার মা, নির্যাতিতার বাবা যেটা করছে আপনারা তদন্তকে সেই দিকে ধাবিত করুন। কারণ নির্যাতিতার বাবা, নির্যাতিতার মা যার যাবার তার গেল। এই অসহায় বৃদ্ধ পিতা মাতা, সদ্য সন্তান হারানো, তারা কি বলছে, তারা যে কথা বলছে সেই হিসেবে সিবিআই তদন্তকে এগোনো দরকার।